হারাম মাসসমূহ কি ইসলামে এর অবস্থান কি আল্লাহতাআলা মাস সৃষ্টি করেছেন এবং এর মধ্যে কতক মাসকে তার ইচ্ছা অনুযায়ী বিশেষ বৈশিষ্ট্য ফজিলত ও আমল দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন এর মাঝে চারটি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন সেগুলি হচ্ছে রজব জিলকদ জিলহাজ মাহররম ইবনা আব্বাস রাদী আল্লাহ বলেন তিনি এই মাসসমূহের অন্যায় মারাত্মক করেছেন অনুরূপভাবে এই মাস ভালো কাজকেও অনেক মহান করেছেন রজব মাস এই মাস একটি মুসলিমদের উচিত হচ্ছে এই মাসে পাপ কাজে পতিত না হওয়ার ক্ষেত্রে সতর্কতা বৃদ্ধি করা এবং বেশি বেশি ভালো কাজ করা বিশেষভাবে এই মাসে ওই সমস্ত পাপ কাজের ব্যাপারে বেশি সতর্ক থাকা দরকার যেগুলি অনেক মানুষ করে থাকে যেমন সালাতুর রগায়েব নামক বিশেষ এক প্রকার সালাত আদায় করা ইমাম নবাবী রহমহল্লা বলেন এটি একটি নিকৃষ্ট বিদাত এবং খুবই গর্হিত একটি কাজ অনুরূপভাবে এই মাসে নির্দিষ্ট কিছু দিন রোজা রাখা থেকে সতর্কতা অবলম্বন করা উচিত যেমন সাতাশ তারিখ রোজা রাখা এবং এই রাত্রিকে মিরাজের রাত্রি হিসাবে গণ্য করে বিভিন্ন আচার অনুষ্ঠান করা হাফিজ ইবন হাজার রাহমুল্লাহম বলেন নির্দিষ্টভাবে এই দিনে রোজা রাখা এবং রাত্রে কেয়াম করার ব্যাপারে এমন কোনো সহিহাদিস বর্ণিত হয়নি যেটা দলিল হিসাবে যথেষ্ট হতে পারে মুসলিমের জন্য উচিত হচ্ছে ওই সমস্ত এ করা যা আল্লাহ তালা সরীত সম্মত করেছেন। এবং সরীয়ত বিবর্জিত এবাদত ও বিধাত থেকে দূরে থাকা উচিত। আল্লাহ তা আলা বলেন ও আননা হাদা সরতই মুস্তাকমাং ফত্্যাবে। ওলা তাত্্যাবে ওসুবুুলা ফতাফাররকাবিকুমহাংসা বিলি। দালিকুম ওসকুম বিহিলা আল্লা কুম